আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কৃষি তথ্য সেবা আধুনিকায়ন সহ চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানী আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় কৃষি মন্ত্রণালয়ের ডিজিটাল কৃষি তথ্য যোগাযোগ শক্তিশালীকরণে সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক প্রশস্তকরণ, উন্নয়ন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এছাড়া অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগের ময়মনসিংহ সিটি কর্পোরেশন উন্নয়ন ও নাগরিক সেবা প্রকল্প।